ইংরেজি নববর্ষ উপলক্ষে পর্যটক এবং পিকনিকের ভিড় উপচে পড়ল মালদার আদিনা মসজিদ এবং ডিআর পার্কে। মালদা জেলা ছাড়াও ভিন জেলার মানুষও ভিড় করেছেন এখানে। মাইক এবং ডিজে বাজিয়ে পিকনিকের আনন্দে মেতেছেন বহু মানুষ। জনসমাগম হলেও করোনা বিধি কেউই মানেননি। সংক্রমণের আশঙ্কাকে বুড়ো আঙুল দেখিয়ে চলল দিনভর হৈ হুল্লোড়। আরো একবার জানিয়ে রাখবো, ইংরেজি নববর্ষ উপলক্ষে পর্যটক এবং পিকনিকের ভিড় উপচে পড়ল মালদার আদিনা মসজিদ এবং ডিআর পার্কে। মালদা জেলা ছাড়াও ভিন জেলার মানুষও ভিড় করেছেন এখানে। মাইক এবং ডিজে বাজিয়ে পিকনিকের আনন্দে মেতেছেন বহু মানুষ। জনসমাগম হলেও করোনার বিধি কেউই মানেননি এবং সংক্রমণের আশঙ্কাকে বুড়ো আঙুল দেখেই চলল দিনভর হৈ হুল্লোড়। দেখছেন সেই ছবি, সাধারণ মানুষ এই আদিনা মসজিদ এবং ডিআর পার্কে পিকনিকের উদ্দেশ্যে এসেছেন। স্বাভাবিকভাবেই সকলে সেলফি নিয়ে মেতেছেন এবং যে ছবি পাশাপাশি উঠে আসছে যে সংক্রমণকে কিন্তু কেউই পাত্তাই দিচ্ছেন না। ওমিক্রন নিয়ে ইতিমধ্যেই কিন্তু বিশ্বজুড়ে চিন্তিত হয়ে রয়েছেন বিশেষজ্ঞরা এবং সাধারণ মানুষের যে ছবি উঠে আসছে তাতে কিন্তু ভয়ানক পরিস্থিতি আসতে পারে এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে। শুনবো যে এক পর্যটক কি জানিয়েছেন। এখানে কত বছর? এই 3-4 বছর। তো আমি দাদু এসে বিদায় এসে সবাই এসে কতটা উপভোগ করলে আনন্দ? এই তো আদিনা পার্ক, ইকো পার্ক, তারপরে ফরেস্ট ভিতরে খুব মজা করছে। বলছি কি আছে? বলছি